ইউএস মার্শাল সার্ভিস বা ইউএসএমএস স্বীকার করে নিল দেবযানী খোবরাগারেকে বিবস্ত্র করে তল্লাশি চালানো হয়েছে ইউএসএমএস এর মুখপাত্র নিকি কুরেরিক বারেক বলেন অন্যান্য ধৃতদের যেভাবে তল্লাশি করা হয় দেবজানি খোবরাগারের ক্ষেত্রেও সেই একই পদ্ধতি মেনে তল্লাশি চালিয়েছে ইউএসএমএস তাকে বিবস্ত্র করে তল্লাশি চালানো হয়েছে এদিকে গোটা ঘটনাকে আমেরিকার কূটনৈতিক ব্যর্থতা আখ্যা দিয়েছেন দেবজানির আইনজীবী ড্যানিয়েল এন আরশ্যাক তার বক্তব্য কূটনীতিবিদ হওয়ায় দেবজানী খোবরাগারে রক্ষাকবচ রয়েছে তার বিরুদ্ধে আদালতে মামলা রুজু করা যায় না আন্তর্জাতিক প্রোটোকল রক্ষা করতে ব্যর্থ হয়েছে আমেরিকা এদিকে দেবজানির গ্রেফতারির মধ্যে ষড়যন্ত্রের ছাপ দেখতে পাচ্ছে নয়াদিল্লি বিদেশমন্ত্রী জানিয়েছেন দেবজানির যে পরিচারিকাকে নিয়ে বিতর্কের সূত্রপাত সেই সঙ্গীতা রিচার্ডকে জুন জুলাই মাস থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এ বিষয়ে বারবার মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাহায্য করেনি উল্টে সঙ্গীতার স্বামী এবং সন্তানকে ভিসা দেয় তারা দশই ডিসেম্বর আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন সঙ্গীতার স্বামী আর তার ঠিক দুদিন বাদে দেবজানিকে গ্রেফতার করা হয় তাই এর মধ্যে সন্দেহের গন্ধ পাচ্ছে ম্যান এদিকে আমেরিকাকে উপযুক্ত জবাব দিয়ে বুধবারই দেবজানীকে কনসুলেট থেকে সরিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতীয় স্থায়ী প্রতিনিধি দলের সদস্য হিসেবে নিয়োগ করেছে নয়াদিল্লি এর ফলে দেবজানী সমস্ত কূটনৈতিক রক্ষা কবচ পাবেন এবিপি আনন্দ